ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল। সম্পূর্ণ মায়ের পরিবারের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, আজকে 25শে ডিসেম্বর, আর এই ভিডিওটা তো কালকে যাবে, বড়দিনের উৎসব। আর আজকে আমরা হচ্ছে সবাই মিলে বেরাবো, ঘুরতে যাব। কোথায় যাব এখনও ঠিক হয়নি, তারপরে দেখা যাক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে। আর আজকে একটু যেহেতু বড়দিন, একটু ভালো মন্দ রান্নাবান্না করে, আমাদের বরেরা যাবে না, আমি, আমার ভাইয়ের বউ, আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে, এই চারজন মিলে আমরা আজকে বেরিয়ে যাব ঘুরতে। দু চোখ মানে যেদিকে যাবে সেদিকেই আমরা বেরিয়ে যাব, বরেরা সাথে নিই, মানে একদম বিন্দাস আমরা হচ্ছে আজকে ঘুরবো। সেই জন্য মনে খুবই আনন্দ। সকালে প্রিপারেশন হচ্ছে রাইস নয়, ঠিক ভাতটাকে রাইসের মতন করে নিয়েছি, আর হচ্ছে চিকেন। আর আজকে রাইসটা এত সুন্দর হয়েছিল, তোমাদের কী বলবো, যেহেতু আমি বরে বয়স দিচ্ছি সেহেতু এটা বলতে পারলাম। তাহলে চলো এখন আমি আদা পেঁয়াজ রসুনগুলো তাড়াতাড়ি করে কেটে যাবতীয় কাজকর্ম গুজিয়ে মানে গুছিয়ে টুছিয়ে, আজকে মনে তো আমার লাড্ডু ফুটছে, আমাদের মানে একা একা বেরোবো আজকে, এক্সাইটেডও লাগছে, মানে নিজেরা কোনোদিনও এরকম একা একা বেরোয়নি। আর এখন আমরা বড় হয়ে গেছি, আমরা এখন অ্যাডাল্ট হয়ে গেছি, এখন আমাদের বাবাদের দরকার নেই, তাই জন্য আমরা এখন আজকে বেরিয়ে যাব। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কী কী করছি, কী কী খাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটাকে এনজয় করতে হলে আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর সারাটাক্ষণ আমার সঙ্গে থাকতে হবে। তাহলে চলো স্টার্ট করি। বিছনাটাও একটু গুছিয়ে নিচ্ছি, আমার বর গেছে হচ্ছে কচুরি আনতে, আর সেই ফাঁকে আমি বিছনা মাদুর গুছিয়ে নিলাম, আনাজপাতি কেটে নিলাম, আর সব করে নিচ্ছি। আমরা সবাই মিলে খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে পড়বো, ভাইয়ের বউ আর মেয়েটাকেও বলেছি আসতে, দেখা যাক কী করি। আর তার মধ্যে এখন বাজে দেখো হচ্ছে 7টা, আর 7টার মধ্যে দেখো আমার মোটামুটি 7টা বাজে না, এখন বাজে 8টা, 8টার মধ্যে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, যেহেতু আমরা দুটোর মধ্যে বেরাবো, একা একা যাবো তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। আর এখানে দেখো আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে, এবার আমি রান্নায় বসে পড়বো একেবারে। আর বিছনা গোছানোর পর এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করে এগুলো গোছানো হয়ে গেলে আমার সমস্ত কিছু রেডি আছে, ব্যাস ঝপাঝপ রান্নাটা করলেই আমার হয়ে যাবে। তাহলে চলো এবার রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে রান্নাটা সারবো।
এই দেখো আমি এখানে কেটে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি। এটা হচ্ছে আমি রাইস আলাদা করে করিনি, আমি ভাতটাকে মানে বাদাম টাদাম দিয়ে ভেজে করেছি, এত সুন্দর হয়েছে খেতে, তোমাদের কি বলবো। আর ঘি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এখানে চিকেনটা ভেজানো ছিল। আর এখানে দেখো লেবুগুলো দেখতে এত সুন্দর লাগছে, আর গন্ধটা না মানে ফ্রিজে রেখেছি, ফ্রিজ ভর্তি গন্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর গন্ধরাজ লেবুগুলো, মানে সত্যি খুব সুন্দর গন্ধগুলো ছিল। তাহলে চলো এখানে আমার রান্নাবান্নাগুলো রেডি করবো। আর এখানে এই যে বর নিয়ে এসেছে হচ্ছে জিলিপি, আর এই জিলিপিটা দেখো কেমন একটু টেরা বেঁকা জিলিপি, তা যাই হোক এই টেরা বেঁকা দিয়েই আজকে বড়দিনটা কাটিয়ে দিই। আর এই দেখো এখানে তরকারি, কচুরি, এগুলো টিফিনে দিয়ে দেবো, তারপরে আমি রান্নায় বসে যাব। তাহলে চলো স্টার্ট করি রান্নাটা। দেখো এখানে আমার রাইসটা আমি বসিয়ে দিচ্ছি, আর এটা না যে ঘিটা দিয়ে করা হয়েছিল আর কি, আমি গোলটাজ ঘিটাকে ব্যবহার করি। গোলটাজ ঘিটা এত ভালো, কি বলবো, মানে একদম মানে মাখন, মানে মাখনের থেকেও ভালো খেতে, মানে শুধু শুধু খাওয়া যাবে এমন সুন্দর। এখানে চিকেনটা দেখো আমার রেডি হয়ে গেছে, আর এইটা ভাতগুলো করার পর আমি তারপরে ঘিটা দিয়েছিলাম। আর এখানে দেখো বেগুনি ভেজে রেখেছি, একটু টেরা বেঁকা হয়েছে, এটা কিছু করার নেই, খাওয়া তো হবে, পেটেই যাবে, তাই টেরা বেঁকা সোজা যাই হোক না কেন পেটেই যাবে, সেই যেরকমভাবে হোক করে নিয়েছি। আর এখানে রান্নাটা করছি, এগুলো করতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তাহলেও আমি খুব তাড়াহুড়ো করে করেছি। তার কারণ হচ্ছে আমাদের এবার মানে কি বলবো 25, তো ধরো 25 আমাদের 27 তারিখ থেকে উৎসব শুরু, তখন আমাদের 5 দিন নিরামিষ খেতে হবে। কি কি করব, এটা তো আগের বছরও তোমাদের বলেছিলাম। আর এই দেখো গোলটাজ ঘিটা, এটা খুব সুন্দর ঘি, এটা আমি ইউজ করি, আর খেতে এত ভালো লাগে, মানে শুধু শুধু আমি ভাত দিয়ে নুন দিয়ে মেখে খেয়ে নিই। মানে গোলটাজ মানে কি বলো তো, ঘিটার মধ্যে গুড়ি গুড়ি কীরকম দেওয়া আছে, মানে মনে হচ্ছে পুরো গোল্ড, দেখতে পাচ্ছ, গোল্ডের মতো, সোনার মতো ঘিটা। আর এটা দিয়েই রাইসটা করে নিয়েছিলাম। মাঝে মধ্যে এরকম খেতে কার না ইচ্ছে করে, তোমাদেরও কার কার ইচ্ছা করে অবশ্য করে আমাকে জানাবে। আর তারপরে দেখো মানে নিজে আর আজকে যে নিজেদের পয়সায় নিজেরা এনজয় করব, এটা ভেবে না আমাদের, আমার তো খুব মানে আনন্দ হচ্ছে। কারণ মাঝে মধ্যে কিন্তু সবসময় বড়দের কাছে হাত পেতে, বড়দের কাছে পয়সা নিয়ে করাটা কিন্তু সবসময় ভালো ঠেকায় না। আজকে আমরা নিজেরা ঘুরতে যাব, নিজেদের পয়সা নিজেদের মতো খরচ করব, এটাই আমাদের খুব ভালো লাগছে। মানে এরকম সব মেয়েদেরকে কিন্তু স্বনির্ভর হওয়া উচিত। এই দেখো এখানে আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি, আর এত গরম, তো ধোয়া উঠছে, মেয়ে একটু গরম করেছে। আর মেয়ে দেখো পেঁয়াজটাকে আচার দিয়ে মেখেছে, এটা দিয়ে আজকে খেয়ে নেবো। দারুণ দারুণ জমে গেছিলো, পুরো জমে গেছিলো, কি বলবো, খাওয়াটা এত ভালো হয়েছিল, কি বলবো। তাহলে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তারপরে কিন্তু ভিক্টোরিয়া যাব। এই দেখো আজকে আমরা বেরিয়েছি, এখন হচ্ছে কোথায় যাব আমরা, চারজন ভিক্টোরিয়া যাবে, মানে মাথা ব্যথা খারাপ নাকি, চারজন ভিক্টোরিয়া ঠিকতে পারি না, বেরিয়েছি কোথায় যাচ্ছি এখন আমরা ঠিক করে উঠতে পারছি না। আজকে 25শে ডিসেম্বর, রাস্তায় বসে থাক, আমাদের বর্ডারে আসেনি কেউ, সব মানে বুড্ডা হয়ে গেছে, হ্যাঁ ওরা ওরা পুরো বললে রেখে যায় আবার, হ্যাঁ পুরো হয়ে গেছে, পুরো বললে রেখে যায় সেটাই। তাহলে চলো যেখানে আছে তোমাদের নিয়ে যাব, আর আমরা কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে দেখাবো, মানে আমরা এখনো এ করে উঠতে পারিনি। দুচোখ এই মৌসুমে বলো, দুচোখ যেদিকে যায় দুচোখ যেদিকে যায় সেদিকেই চলে যাবো, সেদিকেই চলে যাবো। এই যে এইদিকে তো এই জন্য এরা সব বলেছে কারোর বরকে নেবো না, বাজ নালে আমরা আনন্দ করতে পেরেছি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন ট্রেনের জন্য বসে আছি, মানে মোটামুটি আমাদের কনফার্ম হলো আমরা হচ্ছে প্রিন্সেপ ঘাট যাবো, প্রিন্সেপ ঘাট।
ঘাট চিকিৎসাটা হয়ে গেছে, বসে আছি, এখনো ট্রেন আসেনি। আর এরা এরা রিল বানাচ্ছে, রিল বানাতে তো বলছে কি বাড়ি চলে যাবো, গিয়ে বলবো কি যে আমরা ঘুরে এসেছি। হ্যাঁ, এত ভিড় দেখো, কত লোক, কত লোক দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। এখানে তো 25শে ডিসেম্বর, প্রচুর ভিড়। উঠি না দেখো। আমরা বাড়িতে যখন ফিরে এসেছি তখন এই প্রেসটি আর একটা চিকেন, যাই হোক এটা কি লাঠি না কি বলে আমি জানি না অত, এই চিকেনের এটা কিনে নিয়ে এসেছি বরের জন্য। আর আমরা তো বাইরে খেয়ে এসেছি ফুচকা টুচকা, অত কিছু তোমাদের শেয়ার করলাম না, আমি অতটা ভিডিও তুলতে পারিও নি। তা যাই হোক এটা নিয়ে এসেছি, প্রেসটি নিয়ে এসেছি, এটাই খাওয়া হলো টুটি ফিরে। আর তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবে, একটা লাইক করে ভিডিওটা দেখবে। আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওটার সাথে, তাহলে ততক্ষণের জন্য টাটা।